সৈকতের কাছে চলে যাব সৈকত অয়ন জিলের গ্রেফতারি তারপর পুরসভায় নিয়োগের যে অভিযোগ উঠে এলো একাধিক জায়গা থেকে একাধিক পুরসভায় এই মুহূর্তে নজরে রয়েছে তদন্তকারী আধিকারিকদের কি কি তথ্যের উপর ভিত্তি করে এই মুহূর্তে চলছে তল্লাশি কি আপডেট রয়েছে তোমার কাছে শিক্ষা দপ্তরের নিয়োগ দুর্নীতির ভিত্তিতে বা শিক্ষা দপ্তরের নিয়োগ দুর্নীতির ঘটনায় ইডি যেদিন অয়নশীলের বাড়িতে হানা দিয়েছিল সেই অয়নশীলের বাড়িতে প্রায় 48 ঘন্টা হানা দেওয়ার মাঝেই এই পৌরসভা নিয়োগ দুর্নীতির তথ্য পাওয়া গিয়েছিল এবং সেই তথ্য উপর বেস করেই কিন্তু প্রথমে ইডি এবং পরবর্তীকালে সিবিআই এই পৌরসভা নিয়োগ দুর্নীতির তদন্তভার নেয় আদালতের নির্দেশে তদন্তভার নেয় এবং তোমাকে জানিয়ে রাখি কিছুদিন আগে কদিন আগে অর্থাৎ গত সপ্তাহে রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দপ্তর সেই নগর উন্নয়ন দপ্তরের তরফ থেকে রাজ্যের যে কটি পৌরসভা রয়েছে বা মিউনিসিপ্যালিটি রয়েছে প্রত্যেকটি মিউনিসিপ্যালিটিতে 2014 সালের পর থেকে এখনো অবধি কোন পদে কতজন লোক নিয়োগ করা হয়েছে পার্মানেন্ট নিয়োগ বা অস্থায়ী ভিত্তিতে নিয়োগ সমস্ত ইনফরমেশন চেয়ে পাঠিয়েছিল রাজ্যের পুর নগর উন্নয়ন দপ্তর ডিএলবি সল্টলেকের যে ডিরেক্টরেট অফ লোকাল বডিজ যে ডিএলবি আছে সেই ডিএলবির মাধ্যমে প্রত্যেকটি পৌরসভাকে ইমেল করা হয়েছিল এবং সূত্রের খবর এই গত মঙ্গলবার অর্থাৎ আজ থেকে ঠিক দুদিন আগে মঙ্গলবার সেই তথ্যগুলি ডিএলবির অফিসে ডিএলবিকে জানানো হয়েছে ইমেলের মাধ্যমে এবং ডিএলবি ইমেলের মাধ্যমে পৌর নগর উন্নয়ন দপ্তরকে ফরওয়ার্ড করেছে অর্থাৎ রাজ্যের প্রত্যেকটি পৌরসভায় 2014 সালের পর থেকে এখনও অবধি স্থায়ী অস্থায়ী ভিত্তিতে যত নিয়োগ হয়েছে সমস্ত পদের নিয়োগ সংক্রান্ত তথ্য এই মুহূর্তে ডিএলবি কাছে রয়েছে ডিজিটাল নথি রয়েছে সেই ইনফরমেশন পেতে চাইছে সিবিআই আধিকারিকরা এই ডিএলবি অফিসে এই যে বোর্ড ডিরেক্টরেট অফ লোকাল বডিজ পৌর প্রশাসন ভবন সল্টলেকের এই অফিসে কিন্তু হানা দিয়েছেন সিবিআই আধিকারিকরা প্রায় দু ঘন্টা হতে চললো এখানে আধিকারিকরা হানা দিয়েছেন এর আগে তুমি সঙ্গে থাকো এদিকে পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি আজকে যেটা বললেন আজকে তিনি কি বললেন আজকে তিনি বললেন তিনি জানেনই না যে একাধিক জায়গায় তল্লাশি চলছে এর আগে ফিরহাদ হাকিম এই পুরসভায় নিয়োগ দুর্নীতি নিয়ে কি বলেছিলেন শোনাবো আপনাদের ব্যাপারটা কি আমি তো এখনো বুঝতে পারছি বুঝে উঠতে পারিনি তার কারণ যতদূর আমি জেনেছি সেটা হচ্ছে যে বিভিন্ন পৌরসভায় তারা কিছু নিয়োগ করেছে এবং সেই নিয়োগটা কেন এজেন্সি দিয়ে করলো সেটা এখন আমি বুঝে উঠতে পারলাম না দরকার ছিল না তো পৌরসভা ডিএমএর রিপ্রেজেন্টেটিভ যেটা নিয়ম আর কি যে 4 মেম্বার বা 6 মেম্বার করে যে পৌরসভার থেকে আমাদের ডিপার্টমেন্ট থেকে মানে ডিএলবির থেকে এবং ডিএমএর থেকে এবং দুজন তিনজন পৌরসভার চেয়ারম্যান বা পদাধিকারী নিয়ে একটা কমিটি মতন করে তারা রিক্রুটমেন্টটা করে এটার কী দরকার ছিল এটা সেই মূলটাই আমি বুঝতে পারিনি এখনও বুঝতে পারিনি আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে জানা হবে যে কেন এ হঠাৎ করে এজেন্সি হলো